আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি গতদিন একটা ভিডিও করছি যে আপনারা কিভাবে ছোট পরিসরে বা বড় পরিসরে গরু খাওয়া শুরু করতে পারেন। তো চিন্তা করলাম যে ওটা তো জাস্ট আমার বলা, তো আমি অ্যাকচুয়ালি আমি নিজে কিভাবে গরু খামারটা শুরু করলাম। যদিও গোয়াল ঘর আগে থেকেই ছিল, তো আমি কিভাবে দুইটা গরু দিয়ে স্টার্ট করে এখন 25-30টা গরু হয়েছে আমার গোয়ালে। তো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা অনেক ভালো একটা ধারণা পাবেন, কোথায় আমার আপস অ্যান্ড ডাউন ওইগুলো যদি শেয়ার করি তাহলে আরও বেশি ভালো ধারণা পাবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো ফেস করবেন না। তো আমি একটু যেহেতু কাজ চলতেছে, তো আমি একটু কাজ করি আর আপনাদের সাথে কথা বলি, ঠিক আছে? আসেন। তো গল্পটা শুরু করতে হলে আমরা হচ্ছে মূলত দুইটা গরু ডিসকাস করছিলাম, কোন দুইটা গরু সেটা একটু আমি দেখাই। ওইখানে যে একটা গরু দেখতে পাচ্ছেন সাদা কালো ওইটা, আর দ্বিতীয়ত হচ্ছে ওইখানে একটা সাদার পাশে যে সাদা কালো গরুটা দেখতে পাচ্ছেন, সাদার পাশেরটা সাদা কালো ওইটা, ঠিক আছে? এই দুইটা গরু কিন্তু এখন মোটামুটি হচ্ছে গাভী হয়ে গেছে। গাভী বলতে অলরেডি একবার বাচ্চা দিছে, আর যে 4-5 দিনের মধ্যে আর একটা বাচ্চা দিয়ে দিচ্ছে। এই দুইটা বকনা বাছুর আমরা কিনছিলাম, তারপরে আমরা আরো 3টা বকনা বাছুর কিনছিলাম। এখানে যে সাদা দুইটা গাভী দেখতেছেন, এদের আমরা বকনা বাছুর কিনছিলাম দুইটা। এই 5টা বকনা বাছুর দিয়ে যখন আমরা খামারটা শুরু করি, তখন এই 5টা বাছুর ছোট অবস্থায় তো খাওয়ালাম, রাস্তায় খাওয়ালাম, দাবাদার খাবার দিচ্ছিলাম। তো এক পর্যায়ে দেখলাম এই বকনা বাছুর গুলো খালি খালি পালতে প্রেশার হয়ে যাচ্ছে। যে বকনা বাছুর আমরা কিনছি, এই বকনা বাছুর গুলো আসলে আমাদের পক্ষে শুধু শুধু খাওয়ানো একটু কঠিন হয়ে যাচ্ছে। কঠিন বলতে যে কোনো আর্নিং নাই, শুধু শুধু প্রতিদিন তাদের খাবার পানি দিতে হচ্ছে। তাও চিন্তা করলাম যে তাহলে এদের খাবারের ব্যবস্থা করার জন্য অবশ্যই আমাদের একটা গাভী দরকার। গাভীর দুধ থেকে গাভীও খেলো ওরাও খাই, এরকম প্ল্যান করলাম। পরে এক দুইটা গাভী আনা হইলো, ছোট ছোট দেশি টাইপের, দেশি একটা গাভী আর বড় একটা গাভী। তো গাভী আনার পরে দেখা যাচ্ছে যে ওই গাভীর দুধ দিয়েই তখন আমরা হচ্ছে সবার খাওয়ার একটা ব্যবস্থা হলো। তখন চিন্তা করলাম যে তাহলে একটা গাভী দিয়ে তখন সবার ব্যবস্থা হয়ে যাচ্ছে, দুইটা গাভী দিয়ে তাহলে কেননা আরো একটা গাভী কিনি। তারপরে আমরা এই গাভীটা নিয়ে আসলাম, 3 নম্বর গাভী হিসেবে একে নিয়ে আসলাম। একে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে এই গাভী গুলো দিয়ে আমরা ওদের খাওয়াতে খাওয়াতে দেখা যাচ্ছে ওরাও এক সময় কনসেপ্ট করে ফেললো, তারপরে ওরাও বাচ্চা দিল। তো তারপরে দেখা যাচ্ছে যে আমরা মানে মোটামুটি পুরো দুধের বিজনেসে চলে গেলাম। দুধের বিজনেসে চলে যাওয়ার পরে যে এখানে যে গাভীগুলো দেখতেছেন, দেখা যাচ্ছে দুধের বিজনেসে যখন আমরা ভালো পরিমাণে দুধ পাচ্ছিলাম, তখন চিন্তা করলাম যে আমরা এর পরিমাণটা আর একটু বাড়াই, তাহলে কিন্তু প্রফিট আসবে। তখন আমরা এই এই ধরনের যে কিছু গাভী আছে, ওই সাইডে কিছু আছে, তো এই গাভীগুলো তখন আমরা প্ল্যান করলাম নেওয়ার। পরে এই গাভীগুলো নেওয়ার পরে আসলে বিজনেস করা, ডেইরি খাওয়ার পুরোদমে শুরু হয়ে গেল। এখন এটা হচ্ছে একটা পুরান গোয়াল, এটা আমাদের আগে ছিল, 3 দিন দেখে আমি ভেঙে গেছে। তো এটা আর কি খুব শীঘ্রই এটা ভেঙে ফেলে ওই নিচের সাইডে বড় করে একটা সেট করবো আর কি, যেখানে 40-50টা গরু একসাথে যাতে থাকতে পারে দুই সাইড, ওই আমার খুব প্ল্যানিং আছে ওইখানে। তো এইভাবেই আর কি আস্তে আস্তে যে বকনা বাছুরগুলো আমরা কিনছিলাম ওইগুলো বাচ্চা দিল, তারপরে যেগুলো গাভী কিনছিলাম ওগুলো আবার বাচ্চা দিল, তারপরে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এখানে, কি আর ওই পাশে অনেকগুলো বাচ্চা আছে, কিছু শুয়ে শুয়ে আছে। তো বাচ্চাগুলো আস্তে আস্তে এখন বড় হয়ে গেছে, একটা বাচ্চা তো অলরেডি সেও মানে কনসেপ্ট করে ফেলছে, একটা বাচ্চা আমরা যে 1টা গাভী কিনছিলাম সেটার যে বাচ্চা ছিল সেও এখন কনসেপ্ট করে ফেলছে। তো এইভাবে সব আসলে আস্তে আস্তে করতে করতে এই পর্যায়ে চলে গেছে। তবে এটা আসলে এমনি এমনি হয় নাই, ক্যাশ টাকা তো আসলে মানুষের কাছে লাখ লাখ টাকা থাকে না, তো এর জন্য আসলে লোন টোনের প্রয়োজন হয় আসলে। মানে ক্যাশ টাকা দিয়ে খামার করতে পারে তারা, যারা হচ্ছে দেখা যাচ্ছে বিদেশ ছিল 10-20 বছরের, ব্যাংকে 15-20 লাখ টাকা আছে, তারা হয়তো বা ক্যাশ টাকা দিয়ে শুরু করতে পারে।
তারা আসলে ওইভাবে না করে আমরা যেভাবে আস্তে আস্তে শুরু করছি, দেখা যাচ্ছে প্রথমে 2টা কিনছি, পরে 5টা কিনছি, পরে 7টা কিনছি, পরে 10টা কিনছি, মানে যখন আমরা দেখতেছি যে না প্রফিট আসতেছে তখন আমরা কিনি, মানে গাভীগুলো কিনতেছিলাম। আর কারণ এই জিনিসগুলো চেক করে গাভীগুলো কিনলে পরে দেখা যাচ্ছে যে মানে ধরা খাওয়ার সম্ভাবনা কম থাকে। আমি তো সব ভিডিওতেই বলি আসলে গরুর খামার করে প্রফিট হওয়াতে আসলে ধরাই মানুষ বেশি খায়। যেমন আমরাও আমরা ধরা খাইছি তা না, আমাদের এখন যে গরুগুলো আছে এই গরুগুলো যদি সব ভালোভাবে চলে বা ঠিক মতো এরা যদি বাচ্চা টাচ্চা দেয় তো এদের থেকেও আসলে ভালো পরিমাণের একটা প্রফিট আমরা করতে পারি। যদি একটু গরুগুলো ঝামেলা করতেছে, অনেকগুলো প্রবলেমই সলভ হয়ে গেছে, একটু সামনে অনেকগুলো গরুরই প্রবলেমই সলভ হয়ে গেছে, আবার কিছু কিছু আচার আগামী দিচ্ছে। গরু যখন করে ফেলবেন তখন মানসিক প্রেসারও পড়ে যায় অনেক, খামার করলাম খামারের মতো খামার চললে তা না ভাই, একটা খামার করলে আপনার অনেক ধরনের প্রেসার মানে সহিবার ক্ষমতা থাকতে হবে। গরুর কোনো একটা নির্দিষ্ট টাইম নাই, যেমন একটা দোকান করলেন 10টায় খুললেন 8টায় বন্ধ করলেন, আমার কিছু না, গরুর পিছনে টাইম দিতে হবে 24 ঘন্টা। কোনো রাত গরুর যখন বাচ্চার হওয়ার সময় হবে কিসের রাত কিসের দিন সবসময় টাইম দিতে হবে, তো দিনের 24টা ঘন্টাই হয়তো বা গরুর পিছনে আপনাকে টাইম দিতে হতে পারে। যদি এরকম যদি আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনার গরুর খামার করতে পারেন, লাভ হবে, তবে ধৈর্য ধরে থাকতে হবে। এটা আপনি আসলেন করলেন প্রফিট হয়ে গেল এরকম হবে না কিন্তু কোনোদিনও 100%, এটা আমি আবারও বলে দিচ্ছি, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আমাদের কিন্তু 2 বছর ওভার হয়ে গেছে, 2.5 বছর বা 3 বছর হবে 2 দিন পরে, আমরা কিন্তু এখনো প্রফিট দেখতে পারি না, হয়তো বা প্রফিট আগামী 2 বছরেও হয়তো দেখতে পারবো না, মানে লস যে হচ্ছে তা কিন্তু না, বলতে পারেন এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। আমি যে প্রফিট হচ্ছে না আমার আমার আমি যে এখানে ইনভেস্ট করতেছি খালি টাকা এদের দিয়ে যাচ্ছি, আমার যেটা ফুরিয়ে যাচ্ছে তা কিন্তু না, আলটিমেটলি এগুলো কিন্তু আমার রয়ে যাচ্ছে। যেমন এই বাছুরগুলো বড় হচ্ছে, ষাঁড়টা ছোট থেকে বড় হচ্ছে, আমি প্রত্যেক ভিডিওতে আমাদের এই রাজাকে আমি একবার করে দেখাবো, কারণ যেহেতু একে 2023 কোরবানির ঈদে সেল করবো, তো প্রত্যেকটা ভিডিওতে ওকে ওর অন্তত একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো ওর ওকে নিয়ে আমার চ্যানেলে 2-3টা ভিডিও আছে, ওকে ডিটেলসভাবে দেখার চেষ্টা করছি, ওই ভিডিওগুলো দেখবেন তাহলে সম্পর্কে বুঝতে পারবেন। তো যাই হোক, আমারটা গরু খামার তো ভাই অনেক সেন্সিটিভ জিনিস, আমি সবসময় বলি, কারণ এটা তো আসলে 1-2 টাকার জিনিস না, এটা যখন বড় খামার হবে তখন কিন্তু লাখ লাখ টাকার গরু, একটা গরুর দাম কিন্তু 2-3 লাখ টাকা, তার চেয়েও বেশি আছে, একটা গাভীর দাম 2 থেকে 2 লাখের উপর থেকে শুরু।